সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবু বকর সিদ্দিক ফিজিওথেরাপি কনসালটেন্ট আজকে আলোচনা করব মিনি স্ট্রোক বা মাইল স্ট্রোক নিয়ে মিনি স্ট্রোক হচ্ছে ব্রেইন স্ট্রোক হওয়ার অ্যালার্মিং সাইন বা পূর্ববর্তী লক্ষণ আমাদের ব্রেইনের ভিতরে যে রক্ত থাকে যে ব্লাড ভেসেলস থাকে এই ব্লাড বেসিল যদি কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট পর্যন্ত রক্ত সরবরাহ বন্ধ থাকে তখন তাকে আমরা মিনি স্ট্রোক বা মাইল স্ট্রোক বলে থাকি মিনি স্ট্রোক হওয়ার ছয়টি লক্ষণ ছয়টি লক্ষণ দেখা দিলে আমরা মিনি স্ট্রোক বলতে পারি এবং মিনি স্ট্রোক হওয়ার যদি পনেরো থেকে তিরিশ মিনিটের ভিতরে সে সুস্থ হয়ে যায় স্বাভাবিক হয়ে যায় তখন তাকে আমরা মিনি স্ট্রোক বলে থাকি এক নম্বরে তার মাথায় প্রচন্ড ব্যথা হবে তার তীক্ষ্ণ মাথা ব্যথা হবে দুই নম্বরে চোখে ঝাপসা দেখবে এটি এক চোখেও হতে পারে আবার দুই চোখে হতে পারে চোখের সামনে সে সবকিছু কুয়াশা দেখবে অর্থাৎ তার ফ্লোরিড ভীষণ হবে তিন নম্বরে তার শরীরের যে কোনো একটি অঙ্গ দুর্বল হয়ে যাবে অবশ হয়ে যাবে অসার হয়ে যাবে এটি হতে পারে তার হাত এটি হতে পারে তার পা বা মুখের এক অংশ বেঁকে যেতে পারে মুখের এক অংশ প্যারালাইজড হয়ে যেতে পারে চার নম্বরে সে কথা বলতে পারবে না তাকে কিং কর্তব্য ভিমুর দেখা যাবে বিমর্ষ দেখা যাবে কোনো কিছু জিজ্ঞাসা করলে সে উত্তর দিতে পারবে না তার জিব্বা উল্টা হয়ে থাকবে বেশ সে কনফিউজ হয়ে থাকবে পাঁচ নম্বরে দাঁড়ানো অবস্থায় থাকলে সে দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যাবে পড়ে গিয়ে ওঠার চেষ্টা করলে সে উঠতে পারবে না ছয় নম্বরে সে অজ্ঞান হয়ে যেতে পারে অজ্ঞান হয়ে যাবে এই ছয়টি লক্ষণের মধ্যে যদি কমপক্ষে দুইটি লক্ষণ দেখা যায় এবং এই দুইটি লক্ষণ দেখা যাওয়ার পর যদি পনেরো থেকে ২০ মিনিট বা তিরিশ মিনিটের মধ্যে সে স্বাভাবিক হয়ে যায় সুস্থ হয়ে যায় তাহলে আমরা তাকে মিনি স্ট্রোক বা মাইল স্ট্রোক বলে থাকি এই মিনি স্ট্রোক এবং মাইল স্ট্রোক হচ্ছে ব্রেন স্ট্রোক হওয়ার অ্যালার্মিং সাইন যাদের এই মিনি স্ট্রোক হয় তারা যদি সঠিক চিকিৎসা গ্রহণ না করে তাহলে পরবর্তী তিন মাসের মধ্যে তাদের ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাদের মধ্যে ব্রেন স্ট্রোক হওয়ার ঝুঁকি বেড়ে যায় মিনি স্ট্রোক হওয়ার পর পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজের লাইফস্টাইল পরিবর্তন করতে হবে খাদ্যাভাস পরিবর্তন করতে হবে নিয়মিত এক্সারসাইজ করতে হবে কী জন্য এই মিনি স্ট্রোক হচ্ছে এই মিনি স্ট্রোকের কারণ অনুসন্ধান করে সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে নিয়মিত এক্সারসাইজ এবং লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ব্রেইন স্ট্রোক প্রিভেন্ট করা যায় এবং যাদের উচ্চ রক্তচাপ রয়েছে ডায়াবেটিস রয়েছে এবং কিডনি সমস্যা রয়েছে তাদের ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে এবং উচ্চ রক্তচাপ কন্ট্রোলে রাখতে হবে যাদের কিডনি সমস্যা রয়েছে তারা একজন নেফ্রোলজিস্টের অধীনে থেকে তার চিকিৎসা সম্পন্ন করতে হবে এবং প্রত্যেক দিন কমপক্ষে তিরিশ মিনিট করে হাঁটতে হবে প্রপার ব্যালেন্স ডায়েট করতে হবে তাহলেই ব্রেইন স্ট্রোক প্রিভেন্ট করা যাবে প্রতিরোধ করা যাবে প্রিয় দর্শক আমার এই ভিডিও দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে